আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে কাঞ্চনপুর মহকুমার প্রশাসনের পক্ষ থেকে কাঞ্চনপুর বাজার অভিযান চালানো হয় এবং মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী বাজেয়াপ্ত করা হয়। সোমবার কাঞ্চনপুর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে DCM দিব্যেন্দু দাস সহ খাদ্য দপ্তরের আধিকারিকরা কাঞ্চনপুর থানার পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে কাঞ্চনপুর বাজারের বেশ কয়েকটি দোকানে অভিযান চালায়। অভিযানকালে প্রচুর পরিমাণে মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী বাজেয়াপ্ত করা হয়। এদিনের অভিযানে প্রায় 5,000 টাকার জরিমানা আদায় করা হয় বলে জানান আধিকারিকরা। রেট বলতে মার্কেট রেট, এটা তো হয়ে থাকে বিভিন্ন কারণে, যেমন অনেক সময় আপনার এসেনশিয়াল কমোডিটিস যেগুলো সেগুলোর আনএক্সপেক্টেড প্রাইস রাইজ বা ইনফ্লেশন, সেগুলো চেক করা বা কোনো দোকানে কোনো রকম যে কনজিউমেবল আইটেমস, হ্যাঁ, লাইক সুইটস বা প্রসেসড ফুড, হ্যাঁ, প্যাকড ফুডস, এগুলার মানে কোয়ালিটি এবং গুণগত মান, কোয়ালিটি আর আপনার স্ট্যান্ডার্ড ঠিক আছে কি না, হ্যাঁ, সেগুলো চেক করা, প্লাস মার্কেট রেগুলেশনের জন্য আসন্ন সামনেই দুর্গাপুজো, তো উপলক্ষে যাতে বাজারে মানে ভেজালজাত খাদ্য সামগ্রী না আসে তার জন্য এই রেটটা করা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।